অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই বিয়েতে কত হইছই, কত লোকজন আসবে, কত নিমন্ত্রিত, একজনের কথা তোর মনে পড়ছে না? নারে দেব আর কথা বলো তো না, আমি তো নিমন্ত্রিতদের লিস্ট তোমায় দেখিয়ে নিয়ে গেলাম, কি বাদ পড়ে গেল? তোর মামার কথা মনে পড়ছে না? এই বিয়েতে তাকে ডাকবি না, এটা ঠিক করছিস তো? কি বলছো কি মাধুমি? আচ্ছা তোমার মাথা ঠিক আছে তো? ওই গেও লোকটাকে আমি ডাকবো অভির বিয়েতে? কখনো না। আচ্ছা মা, এই বিয়েতে কত গণ্যমান্য ব্যক্তি নিমন্ত্রিত থাকবে তুমি বলো তো? তারা যদি মামাকে দেখে তাহলে তো আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। দেবু, শত হলেও উনি তোর মামা। সে মামা হোক আর যাই হোক, হক কথা বলতে দেবরাজ চ্যাটার্জি ভয় পায় না। দেবু, আরে বাবা, মামা তো জানেই না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এটা তো শেখেনি এখনো। শেষে দেখা গেল কোনো একজন গণ্যমান্য অতিথির সামনে যা নয় তাই বলে দিল, শুধু এই কারণে, শুধু এই কারণেই আমি মামাকে এই বিয়েতে আসতে বারণ করছি। ঠিক করছিস। হ্যাঁ মা, আমি চাই না মামার মতো একটা হাঘরের লোক এই বিয়েতে আসুক। মা, আমাদের এই বিয়ের খবরটা টিভিতে দেখানো হবে, খবরের কাগজে ছাপা হবে, এটা বোঝো? সেখানে মামার মতো একটা লোককে মানায়? আমাদের পরিবারের মান সম্মানটা ধুলোয় মিশে যাবে একেবারে। আজ আমাদের অবস্থা ভালো হয়েছে বলে এই সমস্ত কথাগুলো বললো? সব ভুলে গেলি দেব? এই মামার কোলে বসে তুই, প্রীত, শুভ, অভি সবাই অন্নপ্রাশন খেয়েছে, আর আজ সে শুধু গরিব বলে তার ভাগ্নের বিয়েতে আসতে পারবে না, তাই তো? ঈশ্বর, আমার নিজের ছোট ছেলের বিয়েতে আমি আমার ভাইটাকে নেমন্তন্ন করতে পারবো না?